बंधुरा प्रपार शियालदार दुटो बड़ो होलसेल फिश मार्केट चले एक बैठकखाना होलसेल फिश मार्केट और हे छागलहाटार होलसेल फिश मार्केट। और बंधुरा एकेबारे नफरबाबुर सब्जी बाजारेर अपोजिटे हे छागलहाटा होलसेल फिश मार्केट। और ये मार्केटे एकेबारे ये समयटाय केमन कंडिशन चलछे बा माछेर केमन दाम चलछे आसुन ये भिडियोते देखा जाक। लोकेशनटा आछे ये देखछेन नफरबाबुर बाजार आछे बाजारेर ये उल्टो दिक। শিয়ালদা হোলসেল ফিশ মার্কেট মার্কেট কন্ডিশন দেখুন কিরকম ধরনের প্রচুর মাছ এখানে আমদানি আছে পার ডে এরকম মার্কেট কন্ডিশন চলছে। একটু মাছ খাবি 1500 টাকা এরকম ইলিশ ভালো ইলিশ 1500 টাকা কিলো মোটামুটি পেয়ে যাবেন। এটা এটা কত দাদা? 1500 টাকা। এই লাটটা কি দাম? 1500 টাকা পাইকারি। খুচরো একটা দুটো কিনলে এটা দাদা 2200। আপনারা দাদা একটা দুটো কি 1800 টাকা 1900 টাকা বিক্রি করেন? 1800 টাকা বিক্রি আছে একটা। আপনারা কি দাদা করেন একটা একটা দুটো হয়তো একটা মাছ যদি 1800 টাকা দেয় তাহলে বিক্রি করেন কি? আর বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কিনতেও পারেন এখানে এসে খুচরোভাবেও ইলিশ পাওয়া যায়। পাবদাগুলো প্রায় 250 টাকা এরকম 50 গ্রামের পাবদাগুলো থাকে। আর দাদার কাছে এই যে রেটটা আছে এখানে এটা হোলসেল রেট আছে 1000 টাকা মোটামুটি ভালো কোয়ালিটির ইলিশ। দাদা এই এই সাইজটা কিরকম দিচ্ছেন দাদা? 1000 টাকা মোটামুটি এরকম রেট আছে। বন্ধুরা যারা ব্যবসা করতে যান তারা কিন্তু অবশ্যই চলে আসেন আপনার কাছে স্টোর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলিশটা পেয়ে যাবেন। দাদা পমপ্লেটটা কিরকম রেট আছে এখন? এটা 500 টাকা 500 টাকা এরকম ধরনের পমপ্লেটের রেট আছে। আর প্রচুর ধরনের মাছ দাদার কাছে সব আছে। 57 নম্বর স্টোনের অপোজিটে দাদা স্টলটা আছে এরকম 250 টাকা পাবদা আছে এরকম। বলছি দাদা এখন এই হ্যাঁ ভেটকিটা কেমন দাম? হ্যাঁ 500 টাকা। এটা এই সাইজটা 5 কেজি ভেটকি আছে না? হ্যাঁ 5 কেজি। আর এখন এই এই যে গোল্ডেন মাল হ্যাঁ গোল্ডেনের দাম কেমন চলছে? ওই বেশি হয়নি মোটামুটি 40000 এর কাছাকাছি। আর দাদা বলছি এটা অনেকে দাদা কি বলুন তো মার্কেটে আমরা আসি তো অনেকে আবার সাপোর্ট দেয় না। আর দাদা বলছি এখন এই কাতলাটার কিরকম রেট আছে দাদা? কাতলা 170 180 টাকা বিক্রি হচ্ছে। এটা পাইকারি রেট আছে এখন। আর এটা ডিম ছাড়া আছে না? হ্যাঁ ডিম ছাড়া আছে ডিম আছে। আর দাদা তো আপনার কাছে স্টকটা সবসময় রুই কাতলাটাই ভালো রাখো? রুই কাতলাটা মোটামুটি সবসময় থাকে। আর অন্যান্য মাছ কি এখন যেরকম ইলিশের সিজন ফিজন ইলিশ ফিলিশ কি তোলো? ইলিশ ফিলিশ এখন আসছে এখন রাখো না এখন। আর কোনো যোগাযোগ নাম্বার দিতে পারবে কি? অনেক সময় একটা নাম্বার দিয়ে দাও আমার এই ভিডিওতে। কিন্তু এই যে দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছেন। দাদার কাছে মোটামুটি রুই কাতলার ভালোই স্টক থাকে প্রচুর স্টক থাকে। আর এই নাম্বারগুলোতে আপনারা কল করে নিতে পারেন 9330803668 এনজে ফিশ ট্রেডার্স শিয়ালদাতে আপনারা আসবেন। আর রেট সবসময় দাদারা কম বেশি করে নেবেন যদি বেশি পরিমাণে নিলে রেট তো কমেই যাবে আর এইরকম ধরনের বন্ধুরা। ঠিক আছে তাহলে একটু ভিডিও নিলাম। আর এরকম কন্ডিশন বন্ধুরা মার্কেটের। দাদা ঠিক আছে এই কাল পরশুর মধ্যে দিয়ে দেবো মোটামুটি। এইরকম কন্ডিশন মার্কেটের যতটা পার আর এইরকম কন্ডিশন বন্ধুরা সব মার্কেটে মাছের যে রেট বলতে পারবো তা না কিন্তু একটা মার্কেটের কন্ডিশনটা কীরকম মোটামুটি দেখানোর চেষ্টা করি ভিডিওর ভিতরে। শিয়ালদাটা কেমন কন্ডিশন চলছে আর এইরকম। দাদা এই মাছগুলো কিরকম এটার দাম কিরকম চলছে এখন দাদা? দুম্বাটা 130 টাকা পার কেজি চলে বন্ধুরা এটা হোলসেল রেট। দাদা হোলসেলে কতটা নিতে হয় এই মাছগুলো? আমাদের 5 কিলো 7 কিলো 10 কিলো যা যেরকম ন্যূনতম 5 কিলো থেকেই বিক্রি করে। এবার যে যেরকম এই অ্যামাউন্ট আবার রেটও চেঞ্জ হয়ে যায় বেশি হলে মানে বাধ্যবাধকতা নেই আমাদের এখানে। ওই যে এতটা নিতে যাবে বা কি যে যার যেরকম সামর্থ্য আর একদম একটা একটা সিঙ্গেল খুচরো ভাবে কি এরকম হয় তাও বিক্রি করে লোক আছে তো বাড়ির লোক খাবার জন্য আসে শিয়ালদাতে আসে ফিরিয়ে দিলে পরে তারা আশা করে আসে ফিরিয়ে দেবো বন্ধুরা শিয়ালদাতে এটা কিন্তু একটা বিশাল বড় সুবিধা এত বড় হোলসেল মার্কেট সেখানেও খুচরো ভাবে দাদারা অনেক সময় বিক্রি করেন অনেক সময় না একটু কথা বলে নিতে হবে আপনারা খুচরো ভাবেও কিনতে পারেন মাছ এখানে সব ধরনের মাছ মোটামুটি আপনারা পেয়ে যাবেন এটা বিশাল বড় একটা হোলসেল মার্কেট দাদা এটা কিরম রেটে চলছে এখন এটা কিরম দামে চলছে এখন পাবদা ৩০০ টাকা পাবদা আর এরকম কন্ডিশন মার্কেটের শুধু মার্কেটের বন্ধুরা কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি সবসময় যে রেট একই থাকবে বা রেট ফিক্সড থাকে মার্কেটে সেটা তো কোনো দিন হয় না বিভিন্ন সময় বিভিন্ন রকম মাছ আসে মার্কেটে এইরকম দাদা চলছে দাদা মোটামুটি শিয়ালদাতে আর অনেকে ভিডিও করতে দেয় না মার্কেটের ওই জন্য আমরা সেই জন্য ইয়ে করি না আমরা কিন্তু চাই যে নতুন ছেলেটা বিজনেসে আসুক আমাদের উদ্দেশ্য এটাই কিন্তু দাদা কারণ সেই দাদা এখন এই আপনাদের মতো দাদা কিছু লোক যারা সাপোর্ট দেয় তাদের জন্য মার্কেটে আসি দাদা কম বেশি দাদা বলছি দাদা এখন এই কাতলাটা কিরকম এটা দাদা ডিম নেই বলে তাই তো 100 ডিম নেই বলে আর পাঙ্গাসটা দাদা কিরকম রেটে চলছে দাদা 120 টাকা দাদা আর এই বোয়ালিটা দাদা বোয়াল মাছগুলো দাদার সাপোর্ট খুব পাই শিয়ালদাতে আসলে কম বেশি মার্কেটে ভিডিও করতে গেলে অনেক দাদাই ভিডিওই করতে দেয় না খুবই খারাপ লাগে আর আমাদের দাদা উদ্দেশ্য কিন্তু এটাই নতুন ছেলেরা যাতে নতুন মার্কেটে আসুক রেট জানুক বিজনেস করুক ঠিক আছে দাদা না ঠিক আছে দাদা ঠিক আছে দাদা জল আছে না আর এই দাদা একটা চা খাওয়ালেন এটা একটা খুব ভালো লাগলো আরে দাদা এইরকম দাদা দাদা ধন্যবাদ দাদা এই যে চাও খাওয়ালেন এটা একটা খুব ভালো লাগলো সব দাদাই আমার ইউটিউব ভিডিও দাদা দাদা বলছে রুইয়ের রেটটা এখন কেমন চলছে দাদা এটা ডিম ছাড়াটা ডিম ছাড়া 160 টাকা আর এটা ডিমওয়ালা হয়ে গেলে কিরকম রেট চলছে এটা ডিমওয়ালা হলে 100 টাকা 100 টাকা ডিমের দামটা খুবই কম চলছে এখন কোন কমপ্লিটের দাম 430 টাকা করে চলছে শিয়ালদাতে কমপ্লিট দেখুন 100 টাকা আর বন্ধুরা প্রচুর ধরনের মাছ এই শিয়ালদাতে আপনারা আসলেই বুঝতে পারবেন দরদাম করে নেবেন ভ্যারাইটি মাছ যতটুকু পারলাম কয়েকটা মাছের দাম দেখালাম এই শিয়ালদাতে সামুদ্রিক মাছটা এখন প্রচুর আছে মার্কেটটাতে প্রচুর ধরনের সামুদ্রিক মাছ এটার দাম কেমন চলছে এখন এটার দাম কেমন শিয়ালদাতে এটা 400 টাকা এইরকম কন্ডিশন সব ধরনের আর বন্ধুরা একটা জিনিস কি মার্কেটে এসে আপনারা কিন্তু দরদাম করে নেবেন বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কোয়ালিটির মাছ তো এখানে পাওয়া যায় আর শিয়ালদা মার্কেটে যে খুব ফ্রেশ কোয়ালিটির মাছ পাওয়া যায় না মিডিয়াম সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন এবং কোয়ালিটি আপনাকে চুজ করে নিতে হবে এই দেখছেন এরকম ভেটকিগুলো ৩০০ টাকা পার কেজিতে আছে বন্ধুরা সব ধরনের মাছ সব কোয়ালিটির মাছ আপনারা পেয়ে যাবেন সতেরো কেজির একটা ভেটকি এখানে দেখছেন এরকম বড় সাইজের ভেটকি কত বলছে এটা 400 টাকা 400 টাকা বলছে সত্যি 400 টাকা বলছে যাই হোক কোয়ালিটি অনুযায়ী মাছের রেট এই মাছগুলো কিন্তু 400 টাকাতেও পেয়ে যাবেন ওটা হলে পিল ইলিশ না শিয়ালদাতে প্রচুর ভিড় ভাট্টা আর রেট তো মোটামুটি সবসময় চেঞ্জ কম বেশি হয় সেই অনুযায়ী যে মাছের সবসময় যে রেট ফিক্সড থাকে তা না আর প্রচুর মানুষ এখান থেকে মাছ নিয়ে অবশ্যই বিজনেস করে দেখতে পাচ্ছেন মার্কেট কন্ডিশনটা কি আছে কমপ্লিট কিন্তু 400 টাকা এখন চলে এসছে শিয়ালদাতে 400 টাকা এরকম কমপ্লিট পেয়ে যাবেন একেবারে মার্কেট এরকম কন্ডিশন বন্ধুরা যারা নতুনভাবে বিজনেস করতে যান তারা কিন্তু প্রচুর ভ্যারাইটি মাছ পেয়ে যাবেন, প্রচুর স্টলে প্রচুর মাছ পাওয়া যায় এখানে কিন্তু সব ধরনের। চিংড়িটার দাম কেমন আছে এখন দাদা? সেই 200 টাকা। এরকম কোয়ালিটির চিংড়ি মোটামুটি বন্ধুরা শিয়ালদা। এটার দাম কেমন আছে এটা ভাই? এটার দাম কেমন আছে বলে? 220। হ্যাঁ 220 টাকা আছে। এগুলো কি মাছ আছে? কাচকি মাছ। কাচকি? কাচকি রেট কেমন? 150 টাকা করে। এরকম 800 থেকে 900 টাকা এইরকম ধরনের চিলি, সব ধরনের ইলিশ আপনারা পেয়ে যাবেন মার্কেটে। এমন একটা জায়গা যেখানে খুচরো পাই সব ধরনের সবজি থেকে সব ধরনের ফল মাছ সব ধরনের জিনিস নিয়ে এখানে ব্যবসা করা যায়। আর কম বেশি কিছু জিনিসের এই পাতার দাম কেমন চলে শিয়ালদায়? এই পাতাগুলোর দাম কেমন? এগুলো কিলো হিসাবে কেউ 5 টাকা 10 টাকা। লুজ এগুলো দিস না মামা, এগুলো দিস না, এগুলো কেউ নেই, এগুলো কিলো হিসাবে। জানতে দেখে দেখ তো এই নিম পাতা কেমন দাম চলে? এগুলো দাম কেমন? 650। ওই আবার হচ্ছে 6 টাকা 5 টাকা। সিঙ্গেলে বিক্রি করেন 5 টাকা 6 টাকা করে। আর এমনি এক বেশি বান্ডেল নিলে কত করে বললেন? ওই 5 টাকা 4 টাকা 5 টাকা যখন যেরকম রেট হয়। সব ধরনের শাকটা কিন্তু এই শিয়ালদারে দেখছেন একেবারে। এই যে ব্রিজটা আছে এই ব্রিজের এই পাশেই কিন্তু প্রচুর শাক এখানে বিক্রি হয়। দাদা এখন এই ধনে পাতাটা কিরকম দাম আছে এখন? 70 টাকা 80 টাকা কিলো চলছে কিন্তু এখন ধনে পাতার রেটটা কিন্তু মোটামুটি এরকম চলছে মার্কেট। এটা শাক আলাকে জিজ্ঞেস করো, শাক বিক্রি অবিক্রি একদম অবিক্রি। 10 টাকা ওই তাও কেউ নিচ্ছে না গো, সেই পার্টি মারা যাবে আর কিছু। 10 টাকা দাম ওই তাও কেউ নিচ্ছে না, এরকম চলছে, এরকম চলছে ভাই। আর কয়েন ধরে চলছে এরকম। এখন সবজির দামটা ভালো বিশাল, কিন্তু শাকের দাম পটল হচ্ছে 15-16 টাকা পটল। ওটা হোলসেল ওরকম রেট চলছে। ওই তো ভিতরে যারা শাক পাতাই বিক্রি করে ফাঁকা থাকো। খুচরোটা তো ভালো চলছে, খুচরো তো ভালো চলছে, পাইকারি রেট কমে না। 10 টাকা কিলো ওই তাও চলছে না এরকম পাইকারি রেট। কিন্তু বন্ধুরা দাদারা বলছেন যে একেবারে কন্ডিশন কিন্তু খুব ভালো মার্কেটে তা না, ওনাদের অনুযায়ী এরকম মার্কেট কন্ডিশন। প্রচুর কিন্তু শাক পেয়ে যাবেন, শাক নিয়ে যারা ব্যবসা করতে চান শিয়ালদাতে আসতে পারেন, মোটামুটি ভালোই ধরনের শাক। এই কলমি শাকের ইয়ে কীরকম দাম চলে এটা এখন? কলমি শাক আজকের রেট আছে 1.5 টাকা পাইকারি। এটা কতটা নিতে হয় তাহলে? 1.5 টাকা করে পান আপনি? 10 পিস নিতে পারেন, 20 পিস নিতে পারেন, পাইকারি রেটটা 1.5 টাকা আছে। আর বন্ধুরা শাক নিয়েও বিজনেস করতে চাইলে শিয়ালদাতে আসতে পারেন। একদম শিয়ালদার প্রচুর ধরনের শাক, এই দেখছেন ভ্যারাইটি ধরনের শাক। মার্কেট রাত্রে থেকে মার্কেটটা হয়, এখন সকাল হয়ে গেছে, মোটামুটি মার্কেট কন্ডিশন ভাই। এই শাকে এইগুলো কিরকম দাম চলে? কিরকম দাম? কিরকম 70-80 টাকা পাল্লা। এই যে বাজারটা শাকের বাজারটা কটা থেকে কটা পর্যন্ত চলে? মানে ভোরবেলা মার্কেটটা হয় না, 3-4টে থেকে শুরু হয়ে যায়। আর সবই সেই এই জায়গাটা শুধু শাক বিক্রি হয় না, এইরকম মার্কেটের অবস্থাটা যতটা পারলাম শিয়ালদার কন্ডিশনটা ভিডিওতে আনলাম। কমেন্টে লিখবেন এইরকম যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এবার এই মার্কেটগুলো আবার কভারেজ দেবো। নতুন কোনো মাছ মার্কেটে বা নতুন কোনো মাছের দাম নিয়ে বা অন্যান্য যে কোনো ধরনের মার্কেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এই ভেনামিগুলো কিরকম দামে চলছে এখন শিয়ালদাতে? এটা দেখি রেট কেমন চলছে? 200 টাকা চলছে এই ভেনামিগুলো। আর নতুন বন্ধুরা যারা একেবারে এইসব মার্কেটগুলো জানেন না তারা কিন্তু বিজনেসের জন্য আসতে পারেন এই মার্কেটগুলো। প্রচুর ধরনের মাছ এখানে থাকে, প্রচুর স্টক মাছ থাকে শিয়ালদাহ ফিশ মার্কেট। ফল থেকে সবজি সবই পেয়ে যাবেন, যতটা পারলাম কভার দিলাম শিয়ালদার কন্ডিশন একেবারে জুলাই শেষের দিকে। কীরকম লাগছে লিখবেন, ভালো লেগে থাকে চ্যানেলটা সাথ দেবেন। আর এক্স্যাক্ট লোকেশান মার্কেটের এই দেখছেন নপুরবাবুর বাজার আছে বা কোলে মার্কেট আছে, এবারে এই উল্টো দিকটা